জবুর বেকুই আছে। আগে আমার কথার উত্তর দেন, হরদিন কই আছিল? জানলে কোন রকমে ফিরাইলাম, শিকদার আটটলি ধরে ফেলেছিল, চলতি ব্যানে গোসাইগুলোকে বইয়াছিলাম, গোসাইগো ব্যান মনে করে আর থামাইতে গিয়ে থামায় নাই। থামাইয়া হাড়জি ভাঙ্গা দিলে খুশি হইতাম। জানকে খুদায় মরে যেতেছে কিন্তু বাইকাকে ভাত খাবো। সারাদিন কই আসছিলাম? কইলেন না? সারাদিন কইছিলাম এটা জানানোর তোর দরকার কি? যাবে যা। ঘরে বইয়া থাকে নিজের হাতে আপনার গোসল করাইয়া দিম, চুল আশ্রয়া দিম, নলা ধরে ভাত খাওয়াইয়া দিম, আমার গলা ছাড়া তো আপনি হাঁটতে পারবেন না। মোল্লা বাড়িতে মিটিং আছে, হিয়ানে যাইব। হ্যালো, বাড়ি ঢুকছেন? ঢুকতেছি। তলাদলের মধ্যে জড়ায়েন না? জড়াবো না, জড়াবো না। শিকদার গো কারো গায়ে হাত তুললেন না ভুলেও? না, তুলুম না, তুলুম না। সাবধানে থাকেন। থাকুন থাকুন। কেমন যে লাগতেছে, শিকদার গো সামনে আপনার যে কেমনে লয়ে গেছিলাম, মরে গেছিলাম। বাইদ্যকে ফোন দেই। আচ্ছা আচ্ছা। আরে পাগল, দরকারে আছি তোর উডানে? শিকদাররা যাইতেছে দল বাইন্দা, পরানে লেগে তল উডানে ঢুকছি। বুকের মধ্যে কেমন খালি খালি লাগে না ক? আমার সমীর ভিটাই খাড়াইয়া আপনি এসব আমার কি কন? মাইনুদিন তো মরে গেছে, ছয় মাস হয়েছে। আপনার কাছে মরে গেছে কিন্তু আমার কাছে অনজিন্দা। গোলাপজান, গোলাপজান, তুই না ভালা বইন, আমার দিয়ে মাইনুদ্দিনের কাম নাই, একবার চলে নিতে আসনা বইন, একবার দেখ। নিজের এমন করে ঠকাইস না বইন। লাইলি, আই আমি যাই। লাইলি, ওই লাইলি, ওই লাইলি, শালার কুত্তা আমি। কিরে লালি,
ইমরান ভাই কই আপনি? তোয়ব বিশ্বাসের বাড়ির দিকে যাই। দেখেন না গ্রামের মধ্যে কি শুরু হইছে, শিকদার আর মোল্লার মধ্যে খুনাখুনি। আরে এই খুনাখুনি মারপিট দাঙ্গা হাঙ্গামা এগুলো তো নতুন করে শুরু হয় নাই, জন্মের পর থেকেই দেখতেছি, বাপদাদার আমল থেকে চলতেছে। ভাইজান শিকদার গোরে ধামড়াইয়া হবে আয়া দুইটা খাইছে, খায়া লইয়া আবার বাইরে চলে গেছে, ডর লাগে না কোন? কি কম, তোর ভাইয়ের নাম জব্বার না হইয়া সব জানতে হওয়া উচিত ছিল, কেডা ওরে বুঝাইব। ভাইজানের বিয়ার বয়স যাইতেছে কেন, বিয়া করার খবর নাই, হারা দিন হুড়াহুড়ি পাড়াবাড়ি ধাপড়া ধাপড়ি কেমন লাগে কোন? তোরে বিয়া না দিয়া বলে বিয়া করবো না? দূর আমারে কেডা বিয়া করব, আমি তো একটা পেতনি। কেডা কইলো তুই পেতনি? হ আমি জানি, আমি পেতনি দেখে তো আমগো বাড়ির ধার দিয়া কেউ যায় না, ব্যাবাকতে ওই শিকদার বাড়ির বগুল দিয়া যায়। হাসেন কেন, মিসা খুশি? আচ্ছা ঠিক আছে পরে কথা কমু না। পরে কোন সময়? আরে বহুত ঝামেলা আছে রে বোন দেখি। আপনারা তো ঝামেলা কিসের কোন তো, বয়স কিন্তু আপনারও কম হইতেছে না, বিয়ে করেন না কেন? এই যে এতক্ষণ আরেক কথা শুরু করলো, আচ্ছা আমি রাখলাম। শুনেন যাওনের সময় একবার আঙ্গুবাড়ি হইয়া যাইয়েন। তোরা শিকদার মোল্লারা খুনাখুনি করবি, আমি হইলাম বিশ্বাস বংশের পলা, আমার কি এর মধ্যে ঢোকা ঠিক হইব? মোবাইল করেও তো একবার খবর লইতে পারেন। আচ্ছা নিমুনে থাক, আপনার মোবাইল করা লাগবো না, আমি খবর লো মনে, ভাইজানের বিয়ে লইয়া মেলা কথা আছে। আচ্ছা রাখলাম।